কবি মহিতলাল মজুমদারের লেখা একটি ছোট্ট কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতা কলস ভরা। ফাগুন বেলা পড়ে এলো, বুকটি জ্বলে না জুড়াতে, কলস ভরা শেষ হবে সই, মনের কথা না ফুরাতে। শাড়ির রাঙা পাড়ের রেখা, জলের তলে যাই যে দেখা, এখনো যে ছায়ায় নাচে চোখের তারা ঢেউয়ের সাথে। কালো নদী আলোই ভরা, মন যে আমার তাই তো মাতে। থাকতে নারী জলকে এসে চোখের উপর ঘুমটা ফেঁদে, একটুখানি সাঁতার খেলায় বিউনি আমার নিনি বেঁধে। পদ্মটিরে ভাসিয়ে দিতে, ভেজায়ে চুল নিগড়ে নিতে, একটু সবুর সইবে না তোর, প্রাণ যে আমার উঠছে কেঁদে। সাঁজ না হতেই কি হবে তোর, আলতা পরে বিউনি বেঁধে। এখনো দেখ অনেক বেলা, বনের মাথায় জ্বলছে আলো, গানের তরি যাই যে ভেসে, সুদূর শেষুর শোনাই ভালো। এমনি কি তোর কাজের তরা, সত্যি হলো কলস ভরা, হলোই যদি কাঁখের জল, নদীর জলে আবার ঢালো। জলের কালোর চেয়ে ভালো ঘরের আলো, বল না হ্যালো। ফিরব ঘরে অলস প্রাণে, মন্দ পদে বন্ধা পারা, পশ্চিমে ওই ফুল বাগানে তুলবে গোলাপ সন্ধ্যা তারা। ঘোমটা টেনে লাজের ভানে, চেয়ে আপন পায়ের পানে, কলস ভরে উঠবে যখন আকাশ, তখন আলো খারা। যাবার পথে পড়বে ঝরে সিক্ত দেহের কাঁদন ধারা।